বন্ধুগণ আজকে আমরা শিখব জি এর উচ্চারণ যত ভাব হয় আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের শতভাগ কাজে আসবে বন্ধুগণ এখন আসুন জি জি এর উচ্চারণ গ এবং বর্গাচ হয় যেতে জ হয় কখন সেটা প্রথম আমরা শিখব যেমন অর্ডার শেষে জি থাকলে জি এর উচ্চারণ বর্গাচ এর মতো হয় যেমন পেজ পি এ জিই পেজ এইজ কলেজ লার্স অ্যাপ্লাইজ চার্জ চেঞ্জ ম্যারিজ কারিজ এরূপ উচ্চারিত হয় একটু খেয়াল করে পড়বেন শব্দের শেষে জি থাকলে জি এর উচ্চারণ বর্গাচ হবে একটু লক্ষ্য করে পড়বেন এখন আসুন অর্ডার শুরুতে শুরু এখানে শব্দটা ভেঙে গেছে যা হোক অর্ডার শুরুতে জি এবং এর পরে এল এম এন আর এস থাকলে জি এর উচ্চারণ বর্গাচ এর মতো হয় যেমন জি ই এল জেল জি ই আর ইউ এন ডি জে রান্ড জেরান্ড জার মান জার মান জেন্ডার জেন্ডার জেনারেল জিনিয়াস জেন্টল জেন্টল জার্স জার্স জার্ম জাম জি ই আর এম জাম বন্ধুগণ এখন আসুন গর ওপরে যেতে গ হয় কখন ওপরে নিয়ম ছাড়া অন্যান্য প্রায় সকল ক্ষেত্রে জি এর উচ্চারণ গ এর মতো হয় যেমন জি আই বিই গিট জি এ পি গ্যাপ গাইড জি ইউ আই ডি গাইড গুড জি ডাব্লিউ ডি গুড ব্যাগ টিপড গেম গাইড গার্ল গ্রিল গার্ডেন গ্রো তো বন্ধুগণ আজকের আলোচনা থেকে আমরা শিখে নিলাম জি এর পূর্ণাঙ্গ উচ্চারণ একটা ডিকশনারি থেকে জি এর উচ্চারণ দুইভাবে হয় গ এবং বর্গাচ কোথায় বর্গাচ হয় কোথায় গ হয় এখানে আমরা এখানে আলোচনা করে দিলাম এখানে এখন আসুন পরবর্তী পৃষ্ঠাতে আরও কিছু নিয়ম আমরা শিখব যেমন জি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে আই জি এইচ এবং এর পরে টি এন এম থাকলে জি এইচ জি বা জি এইচ এর উচ্চারণ হয় না যেমন আর আই জি এইচ টি রাইট রাইট যেমন এখানে ব্রাইট টাইট ট্রুথ হাই কট ফাইট বুট টট সাইন ক্যাম্পেইন ক্যাম্পেইন ডিজাইন রেইন রেইন আর জি এস অ্যান্ড রেইন ডিজাইন বন্ধুকে এখানে ডাবল শব্দ হয়ে গেল উঠে গেল এটা ভুল হইল তারপর আসুন রিজেইন এখন আসুন দ্বিতীয় নম্বর রুল এখানে অর্ডার শেষে জি এস থাকলে এর উচ্চারণ কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এ ফ হয় তবে প্রায় ক্ষেত্রে এর উচ্চারণ হয় না যেমন টাফ টিউ ইউ জি এইচ টাফ রাফ কফ লাফ এনাফ এনাফ ড্রাফ তবে থ্রো যেমন এখানে হয় না কোথায় এখানে এই কয়েকটা শব্দের মধ্যে হয় না যেমন থ্রো দো হাই প্লাউ ডোটা ডটার থাই টিএস আই জিএস থাই হাইট ফাইট সাই তো বন্ধুগণ এখন আসুন আমরা শিখে নিলাম জি এর উচ্চারণ কোথায় হয় কোথায় হয় না কোন ক্ষেত্রে দন্ত কোন ক্ষেত্রে বর্গাচ হয় কোন ক্ষেত্রে গ হয় এই বিষয়গুলি আমরা চমৎকার করে এখানে বুঝিয়ে গেলাম এই বিষয়টি যদি আপনারা বারবার লিখে লিখে আপনার সন্তানকে পড়ান সমস্ত জীবনের জন্য জি এর উচ্চারণগত যত বিষয়গুলো রয়েছে কোথাও কোনো ভুল হবে না বিশ্বাস রাখুন আমাদের ভিডিওগুলো একের পর এক দেখতে থাকুন আমরা এ থেকে জেড পর্যন্ত যেখানে যতগুলো উচ্চারণ যেভাবে হয় যত সমস্যা সমস্যা সকল সমস্যার সমন্বয়ে এই বইটি সেট করে দেওয়া হলে সকল সমস্যা সমাধান করে দেওয়া হলে এই বইটি বিশ্বাস রাখুন প্রয়োজন এই বইটি সংগ্রহ করে নিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ